আপনারা দেখবেন যে বিভিন্ন সময় ধামাকা অফার বা বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে, এটি কিন্তু আসলে ভোক্তার সাথে এক ধরনের প্রতারণা। অনেক সময় দেখা যায় টাক মাথায় চুল গজানোর জন্য বিভিন্ন ধরনের তেল বা ম্যাসেজ ক্রিম এগুলো বিক্রি করতে পারে, এগুলো সবই কিন্তু এই আইনের অধীনে একটি বিচার্য অপরাধ। যেমন একবার একজন অভিযোগ নিয়ে এসেছেন যে খেজুর নিয়ে এসেছেন, সেই খেজুর উপরে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু সেটাতে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া আছে যে আরো 6 মাস পরে মেয়াদ উত্তীর্ণ হবে, কিন্তু উনি খেজুর প্যাকেট খোলার পরে দেখেন যে ভিতরে সকল খেজুর গুলোই নষ্ট হয়ে গিয়েছে। তো সেটা কেন হলো, কিন্তু আসলে বাস্তবে কি হয়েছে, উনি যখন ইম্পোর্ট করেছিলেন সেই ইম্পোর্টের যে প্যাকেট সেখানে কিন্তু আসলে মেয়াদ আরো আগে উত্তীর্ণ হয়ে গেছে, তিনি সেটার উপর ডাবল প্যাকেজিং করে সেখানে নতুন করে মেয়াদ দিয়েছে। তো এটি কিন্তু ভোক্তার সাথে এক ধরনের প্রতারণা। আমরা এই পবিত্র রমজান মাস বা আসন্ন মাস উপলক্ষে আমরা এটি আজকে থেকে বলবো যে আমরা নিজেরা যেমন ভোক্তা হিসেবে সচেতন হব, এবং আপনাদের ব্যবসায়ীদের কাছে অনুরোধ থাকবে আপনারাও কিন্তু পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা এই ধরনের কর্মকাণ্ডগুলো করবো না। এবং আইনের 38 এবং 39 ধারায় বলা হয়েছে মূল্য তালিকার কথা। প্রথম 38 বলা হয়েছে পণ্যের মূল্য তালিকা এবং 39 হচ্ছে সেবার মূল্য তালিকা। অর্থাৎ আপনি একটি হসপিটালে গেলে সেখানে এটি আপনার অধিকার যে হসপিটাল কর্তৃপক্ষ কোন টেস্টের জন্য কত টাকা নেবে সেটি তাকে অবশ্যই দৃশ্যমান স্থানে আপনাকে প্রদর্শন করতে হবে। আইনের 40 ধারায় বলা হয়েছে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা। অর্থাৎ একটি পণ্যের এমআরপি বা সর্বোচ্চ খুচরা মূল্য দেওয়া আছে 15 টাকা, কেউ যদি আপনার কাছ থেকে 20 টাকা নেয় তাহলে কিন্তু এই আইনের অধীনে একটি অপরাধ হিসেবে গণ্য হবে। আইনের 43 ধারায় অবৈধ প্রক্রিয়া পণ্য উৎপাদনের কথা বলা হয়েছে। অর্থাৎ আপনি যদি এই ধরনের নোংরা পরিবেশে কোনো কিছু উৎপাদন করে এটি কিন্তু আমাদের অভিযানের মাধ্যমে বা তদারকির মাধ্যমে কিন্তু কর্মকর্তার প্রতিনিয়ত ব্যবস্থা গ্রহণ করছে। আইনের 44 ধারায় মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার কথা বলা হয়েছে। আপনারা দেখবেন যে বিভিন্ন সময় ধামাকা অফার বা বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে, এটি কিন্তু আসলে ভোক্তার সাথে এক ধরনের প্রতারণা। কিংবা অনেক সময় বলা হয় যে মূল্য ছাড়, 50% মূল্য ছাড় নিজে ছোট্ট করে দিবে নির্দিষ্ট ডিজাইনের উপর। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু এক ধরনের মিথ্যা বিজ্ঞাপনের পর্যায়ে পড়ে, এটি কিন্তু নীতিমালা রয়েছে। এবং এছাড়াও তো আপনারা যেটা আমরা অবগত রয়েছেন যে অনেক সময় রং ফর্সাকারী ক্রিম বিক্রি করে, অনেক সময় দেখা যায় টাক মাথায় চুল গজানোর জন্য বিভিন্ন ধরনের তেল বা ম্যাসেজ ক্রিম এগুলো বিক্রি করতে পারে, এগুলো সবই কিন্তু এই আইনের অধীনে একটি বিচার্য অপরাধ। আইনের 45 ধারায় বলা হয়েছে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা। অর্থাৎ আপনি একটি পণ্য কিনতে গেলেন, আপনি যা চেয়েছেন সেটা যদি না দেয় তাহলে এটি অপরাধ। হয়তো অনেক সময় দেখা যায় একজন আমাকে একটি অভিযোগ করেছে, সে চেয়েছে হচ্ছে বাচ্চার জন্য একটা সুইমিং পুল যেটা প্লাস্টিকের ফোলানো যায়, সেই সুইমিং পুল না দিয়ে তাকে দিয়েছে একটি পাম্পার শুধুমাত্র, সে অনলাইনে অর্ডার করেছিল। তো পাম্পারটার মূল্য তো আসলে 150 টাকার বেশি না, বা সে অর্ডার করেছিল ওই প্রোডাক্টটি 5000 টাকা দিয়ে, এটি কিন্তু আইনের অধীনে একটি অপরাধ হবে। এছাড়া 46 দ্বারা বলা হয়েছে ওজনে কারচুপির কথা। আপনার কাছে কেউ মাংস কিনতে গেলে হচ্ছে 1000 গ্রাম, আপনি যদি তাকে 900 গ্রাম দেন বা 800 গ্রাম দেন তাহলে কিন্তু এই আইনের অধীনে একটি কিন্তু অপরাধ হিসেবে বিবেচ্য হবে। আইনের 51 ধারা আমাদের বাস্তব জীবনের জন্য ভোক্তা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। আমি একজন ভোক্তা হিসেবে আমি মনে করি যে এটি আমার দায়িত্ব যে আমি যখন একটি পণ্য ক্রয় করব অবশ্যই আমি এটি গায়ে মেয়াদ আছে কিনা এটি দেখে ক্রয় করব। এছাড়া অন্যরা ব্যবসায়ীরা যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ প্রতিনিয়ত আপনার যে স্টক গুলো আছে সেগুলো দেখবেন, এবং কোনো পণ্যের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেটি অবশ্যই নির্দিষ্ট স্থানে সরিয়ে রাখবেন। আইনের 46 ধারায় বলা হয়েছিল আইনের, আপনারা জানেন যে এটি একটি ভোক্তা বান্ধব আইন বা ভোক্তাদের জন্য প্রণীত আইন, কিন্তু আসলে এটি কিন্তু শুধু ভোক্তাদের জন্য আইন না, এই আইনটি কিন্তু ব্যবসায়ীদের জন্য সুরক্ষার কথা চিন্তা করেছে, এবং আইনের একটি পুরো একটি ধারা কিন্তু শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য। আইনের 54 ধারায় বলা হয়েছে মিথ্যা বা হয়রানিমূলক মামলার কথা। অর্থাৎ কোনো ভোক্তা যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করে থাকে, যদি এটি প্রমাণিত হয় তাহলে সেই ভোক্তার জন্য 3 বছরের কারাদণ্ড এবং অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডের বিধান রয়েছে। গায়ে অর্থাৎ প্যাকেটজাত পণ্যের গায়ে 7টি তথ্য অবশ্যই আমি দেখে পণ্য কিনবো, এগুলো যদি না থাকে আমি কিন্তু সেটি অ্যাভয়েড করবো বা সেটি আমি বর্জন করবো। আইনে বলা হয়েছে যে অবশ্যই প্রমাণক লাগবে, আমরা যে লিখিত অভিযোগের কথা বলছি সেখানে প্রমাণক ছাড়া কিন্তু অভিযোগ নিষ্পত্তি করা সম্ভব নয়। অবশ্যই আমি ক্রয় রসিদ বুঝে নিব। পণ্য বা সেবা সম্পর্কে আমি এক ধরনের অন্ধবিশ্বাস আমাদের রয়েছে, সেটি আমরা পরিহার করব। মিথ্যা বিজ্ঞাপন থেকে আমরা প্রভাবিত হব না, এবং সরকারি ট্রেডমার্ক যেমন আমরা জানি যে বিএসটি সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু বিভিন্ন লাইসেন্স দিয়ে থাকে, সেগুলো দেখে আমরা পণ্য ক্রয় করব। তারপরে সবার কাছে বিনীত অনুরোধ, এরপরও যদি আপনি ভোক্তা হিসেবে মনে করেন আপনার অধিকার পূর্ণ হয়েছে তাহলে এই অধিদপ্তর রয়েছে, এখানকার কর্তৃপক্ষের কাছে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন এবং নিজের অধিকার বুঝে নিতে পারবেন। তো এই ছিল ভোক্তা অধিকার নিয়ে ছোট্ট উপস্থাপনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভোক্তা অধিকার সংরক্ষণের কথা জানায় আমরা সকলে মেনে চলবো। আসসালামু আলাইকুম। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।